আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ঢাকার রাজধানীতে আবারও চলছে কঠিন আন্দোলন। এইদিকে এবার রাজপথে নামলেন চরমোনাই পীর এবং জামাত শিবিরের কর্মীরা। দর্শক শ্রোতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারাও মাঠে নেমেছে এবং তারা কি বলছেন আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো। দর্শক, আজকে ভিডিও দেখলে আপনি অনেক তথ্য পাবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। যদি শেখ হাসিনা মনে করে, এই দেশটা তার বাবার, তাহলে আমি মনে করি দেশ আমার দাদার। এখানে আমরা জন্মগ্রহণ করেছি। ওদের ওদের সেকেন্ড হোম বাংলাদেশ থেকে বাহিরে আছে, প্রত্যেকের বাহিরে ঘর আছে, বাড়ি আছে, প্রত্যেকের অন্য অন্য দেশে ঘর আছে, বাড়ি আছে। যদি এখানে যারা আমরা আছি, সিঙ্গাপুরে আমাদের বাড়ি নাই, বাড়ি নাই, আমেরিকা আমাদের বাড়ি নাই, এই বাংলাদেশে আমাদের থাকতে হবে, এখানেই বাঁচতে হবে, লড়াই করে বাঁচতে হবে, রক্তের মাত্র বাঁচতে হবে, এই শেখ হাসির উৎখাত করতে হবে, বাংলাদেশের মুখপথ কায়েম করতে হবে, আমার ভাইয়ের রক্তের পাতা নেবাই নেবে ইনশাআল্লাহ। আমরা যারা আছি, আমার এক ভাই মারা গেছে, আমরা লক্ষ ভাই জিন্দা আছি, কোটি ভাই জিন্দা আছি, আমরা এখন মিছিল করে পল্টন উখানে যাব, দেখি গুন্ডামি কি হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমার বিবাড়িয়ায় আরো 11 জন, আমাদের 11 জন সাথী আরো শাহাদাত বরণ করেছে, 11 জন মধুপুরী বিশ্বাস, আমাদের মধুপুরী বিশ্বাবুজুর, মধুপুরী বিশ্বাবুজুর আহত হয়েছে, রক্তাক্ত অবস্থা আছে, বহু জায়গায় আরো মানুষ শাহাদাত বরণ করার ঘোষণা আসছে। আমরা মোদি বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, আমরা মুসলমানরা পুত্র মুস্কানি দেই নাই, বরং মুসলমানদের বুকের উপরে সন্ত্রাসীরা জালেমরা গুলি চালিয়েছে, আমাদের ভাইদেরকে শহীদ করেছে। আমার 4 জন ভাই গত পরশু শহীদ হয়েছেন, গতকালকে বিবাড়ি আমার ভাই শহীদ হয়েছেন, আজকে আমার ভাই শহীদ হয়েছেন, মধুপুরের বিশ্বাবুজে আহত হয়েছেন, বহু জায়গায় আমার ভাই এখন হসপিটালে কাটাতেছেন, রক্তাক্ত অবস্থায় আছেন, এদের বদলা না নেওয়া পর্যন্ত রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ। এই দেশটা তার বাবার, তাহলে আমি মনে করি দেশ আমার দাদার। এখানে আমরা জন্মগ্রহণ করেছি। ওদের ওদের সেকেন্ড হোম বাংলাদেশ থেকে বাহিরে আছে, প্রত্যেকের বাহিরে ঘর আছে, বাড়ি আছে, প্রত্যেকের অন্য অন্য দেশে ঘর আছে, বাড়ি আছে। যদি এখানে যারা আমরা আছি, সিঙ্গাপুরে আমাদের বাড়ি নাই, বাড়ি নাই, আমেরিকা আমাদের বাড়ি নাই, এই বাংলাদেশে আমাদের থাকতে হবে, এখানেই বাঁচতে হবে, লড়াই করে বাঁচতে হবে, রক্তের মাত্র বাঁচতে হবে, এই শেখ হাসির উৎখাত করতে হবে, বাংলাদেশের মুখপথ কায়েম করতে হবে, আমার ভাইয়ের রক্তের পাতা নেবাই নেবে ইনশাআল্লাহ। আমরা যারা আছি,
আমার এক ভাই মারা গেছে আমরা লক্ষ ভাই জিন্দা আছি কোটি ভাই জিন্দা আছি আমরা কোন মিছিল করে পল্টন উখায় যাব দেখি গুন্ডামি কি হবে দর্শক আপনারা ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল মন্তব্যটি জানিয়ে দিবেন তো দর্শক এখন আমরা পরবর্তী ভিডিও বিস্তারিত দেখে আসি তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি ভিডিও কিন্তু শেষ করে ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আবার অনুরোধ করছি আপনারা যদি প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ